আর সুপ্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক ভালো আছো। তো তোমাদের সামনে উপস্থিত হয়ে আমারও বেশ ভালোই লাগছে। তো তোমাদের সামনে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টির নাম সিকোয়েন্স অফ টেন্স বা সময়ের ধারাবাহিকতা বা সময়ের ক্রম। তো বন্ধুরা, তোমরা যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট, হয়তো বা তোমরা জানো কমপ্লেক্স সেন্টেন্সের যে দুইটি অংশ থাকে, একটির নাম প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, তার সাথে সাবঅর্ডিনেট ক্লজের টেন্সের মধ্যে একটি সুন্দর সিকোয়েন্স বা ধারাবাহিকতা বজায় রাখতে হয়। আর এই ধারাবাহিকতা বজায় রাখার নামই সিকোয়েন্স অফ টেন্স। আরও পরিষ্কারভাবে বলতে পারি, মেন ক্লজের সাথে বা প্রিন্সিপাল ক্লজের সাথে সাবঅর্ডিনেট ক্লজের টেন্সের যে সিকোয়েন্স বা ধারাবাহিকতা, এর নামই সিকোয়েন্স অফ টেন্স। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজকে সব সময় সাবঅর্ডিনেট ক্লজ ফলো করে, অনুসরণ করে, যে প্রিন্সিপাল ক্লজে কী ধরনের টেন্স থাকে, মেন ক্লজকে অনুসরণ করে সাবঅর্ডিনেট ক্লজের টেন্স আমাদেরকে সেট করতে হয়। আর এই সেট যদি আমরা সুন্দরভাবে করতে পারি, তাহলে বাক্যটি শুদ্ধ হয়, যার ফলে সিকোয়েন্স অফ টেন্স বজায় থাকে। তো এই হলো বন্ধুরা আমাদের সিকোয়েন্স অফ টেন্স। এখন দেখব সিকোয়েন্স অফ টেন্সের দুইটি অতি গুরুত্বপূর্ণ নিয়ম। আসলে এই দুটো নিয়মই মেন ফ্যাক্টর। ফার্স্ট ওয়ান, যদি প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজটি আমাদের প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সই হতে পারে। অর্থাৎ আমরা ফিরি, আমাদের যেমন ইচ্ছা তেমনই টেন্স লিখব। ফর এক্সাম্পল, জন সেজ দ্যাট, জন বলল যে হি ইজ ওয়েল, সে ভালো, হি ওয়াজ ওয়েল, সে ভালো ছিল, আর হি উইল বি ওয়েল, সে ভালো থাকবে। দেখো, আমরা এখানে কিন্তু স্বাধীন, আমরা যে টেন্সে লিখি, প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে, তিনটাই রাইট হবে। আর যদি আমরা আগের অংশটি অর্থাৎ মেন ক্লজটি ফিউচার টেন্সেও নিয়ে আসি, তাহলেও কিন্তু আমরা এখানে যেমন খুশি তেমনই সাজাতে পারবো। যেমন আমরা পারবো প্রেজেন্ট টেন্সে, আমরা নিয়ে যেতে পারবো পাস্ট টেন্সে, আমরা পারবো ফিউচার টেন্সে। তবে বন্ধুরা, একটু কথা তোমাদেরকে স্মরণ রাখতে হবে বা মাথায় রাখতে হবে, সাধারণত দুইটি অংশ অর্থাৎ মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, দুইটি অংশ ফিউচার না লেখাটাই উত্তম। তো এইতে গেলে আমাদের ফার্স্ট নিয়ম। তো যাই, চলো দ্বিতীয় নিয়মে। মেন ক্লজটি বা প্রিন্সিপাল ক্লজটি যদি পাস্ট টেন্স হয়, বন্ধুরা এসে পাস্ট টেন্স, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটি পাস্ট টেন্সই হবে। তো আমরা টিচার হিসাবে বলবো, আমরা যখন বোর্ডের খাতা দেখি, অধিকাংশ ক্ষেত্রে স্টুডেন্টরা এই সিকোয়েন্সেই ভুল করে। ফর এক্সাম্পল, যারা তোমরা কমপ্লিটিং স্টোরি লেখো, দেখবা ওয়ান্স আপন এ টাইম বা পাস্ট টেন্স দ্বারা শুরু হয়, পরবর্তী পর্যায়ে সিকোয়েন্স ঠিক থাকে না, যার ফলে তোমরা ফুল মার্ক রিজার্ভ করার কথা সেটা কিন্তু তোমরা করতে পারো না। তো স্টুডেন্টকে বলি যে পাস্ট টেন্সটা যদি থাকে, তোমাদেরকে পাস্ট টেন্সই লিখতে হবে। তো এখন প্রশ্ন জাগে, আগের অংশটি যদি পাস্ট টেন্স হয় বা পাস্ট সিম্পল টেন্স হয়, পরের অংশটি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটি কোন টেন্সে হবে? ইউসি, আমরা ইচ্ছা করলে পরে পাস্ট সিম্পল লিখতে পারি, লিখতে পারি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ গোয়িং আমরা এখানে লিখছি, লিখতে পারি পাস্ট পারফেক্ট, তার মানে আমরা যে কোনো টেন্সে লিখতে পারি। এমনকি সিচুয়েশন অনুসারে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যদিও আমি এখানে উদাহরণ দিইনি, সেটাও লিখতে পারি। ইউসি, তাহলে জন স্যাড দ্যাট, হি ওয়েন টু কলেজ, হি ওয়াজ গোয়িং টু কলেজ অ্যান্ড হি হ্যাড গন টু কলেজ।
জন বলেছিল সে কলেজে গিয়েছিল, সে কলেজে যাচ্ছিল এবং সে কলেজে গিয়েছিল, দ্যাট মিন্স ইতিমধ্যে গিয়েছিল, এই অর্থে সাধারণত পাস্ট পারফেক্ট হয়। তো বন্ধুরা, এই নিয়মের দুইটি ব্যতিক্রম নিয়ম আছে, অর্থাৎ আগের অংশটা যে পাস্ট হলে পরের অংশ যে পাস্টই হবে এমনটি কিন্তু নয়। ফর এক্সাম্পল, আমরা ব্যতিক্রমগুলোর মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব। এও সে আগের অংশটি পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও, অর্থাৎ মেন ক্লজটি বা প্রিন্সিপাল ক্লজটি পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও যদি সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা, ইউ সি সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা অপুরো ভার্ড বোঝায়, আমি রিপিট করব আবার এগেন, যদি প্রিন্সিপাল ক্লজটি পাস্ট টেন্স হয় বা পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও সাবঅর্ডিনেট ক্লজটি দ্বারা যদি ইউনিভার্সাল ট্রুথ বোঝায় বা সার্বজনীন সত্য বোঝায় অথবা জিওগ্রাফিক্যাল ট্রুথ বোঝায় অথবা সায়েন্টিফিক ট্রুথ বোঝায় অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝায় অথবা প্রভার্ব বা প্রবাদ বাক্য বোঝায়, যেটাই বোঝাক না কেন, যেগুলো আমি বললাম, আমাদের সাবঅর্ডিনেট ক্লজটি প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। ফর এক্সাম্পল, আশিক স্যাড দ্যাট দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, আশিক বলেছিল যে পৃথিবী সূর্যের চার দিকে ঘোরে, এও সে বন্ধুরা পরেরটি, আশিক স্যাড দ্যাট হি হেল্প হিজ প্যারেন্টস ডেইলি, আশিক বলেছিল যে সে তার পিতামাতাকে প্রতিদিন সাহায্য করে, ইউ সি আগের বাক্যের মুভস অফ প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট টেন্স, পরেরটিও প্রেজেন্ট সিম্পল টেন্স, আগের অংশটি দ্বারা বোঝানো হয়েছে ইউনিভার্সাল ট্রুথ, ইউ সি সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, এটা ইউনিভার্সাল ট্রুথ হতে পারে, সায়েন্টিফিক ট্রুথ হতে পারে, জিওগ্রাফিক্যাল ট্রুথও। আর দ্বিতীয় সেন্টেন্স দ্বারা কী বোঝানো হয়েছে, যে আশিক বলেছিল যে সে তার পিতামাতাকে প্রতিদিন হেল্প করে বা সাহায্য করে, দ্যাট মিন্স আমার আশিকের হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তো এরকম প্রবাদ বাক্য হতে পারে, যেমন আশিক স্যাড দ্যাট অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তো বন্ধুরা, এখন দেখব দুই নম্বর নিয়মের ব্যতিক্রম বি, সাবঅর্ডিনেট ক্লজটি দ্বারা যদি কম্প্যারিজন্স বোঝায়, অর্থাৎ মেন ক্লজের সাথে সাবঅর্ডিনেট ক্লজের যদি আমরা তুলনা বোঝাই, এই তুলনা যদি বোঝাই তাহলে যে কোনো টেন্সই হতে পারে। তো তার সাথে যদি সাবঅর্ডিনেট ক্লজটা স্টার্ট হয় রিলেটিভ প্রোনাউন দ্বারা অথবা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা বন্ধুরা, তাহলেও আগের অংশটি পাস্ট হওয়া সত্ত্বেও পরের অংশটি যে কোনো টেন্সই হতে পারে। তো এখানে রিলেটিভ প্রোনাউনগুলো হু হু ইজ দ্যাট আমরা মনে হয় জানি, আর রিলেটিভ অ্যাডভার্বগুলো হয় এবং হয় আস, ইউ সি আমাদের এক্সাম্পলে, আবার আমি রিপিট করতে চাই, যদি সাবঅর্ডিনেট ক্লজের সাথে মেন ক্লজের তুলনা বোঝাই তাহলে মেন ক্লজটি, ইউ সি মেন ক্লজটি পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও সাবঅর্ডিনেট ক্লজটি আমাদের যে কোনো টেন্স হতে পারে, হতে পারে প্রেজেন্ট, হতে পারে পাস্ট, হতে পারে ফিউচার। ফর এক্সাম্পল, ইউ সি শি লাভড মি মোর দ্যান শি লাভস ইউ, শি লাভড ইউ, শি উইল লাভ ইউ, সে আমাকে ভালোবাসত, তোমাকে যতটুকু ভালোবাসে তার চেয়েও বেশি, তোমাকে যতটুকু ভালোবাসত তার চেয়েও বেশি, তোমাকে যতটুকু ভালোবাসবে তার চেয়েও বেশি,
নেক্সট ওয়ান, আমরা যদি এই ক্ষেত্রে যদিও পাস্ট টেন্সের পরে যে কোনো টেন্স হতে পারে, এই ক্ষেত্রে যদি আমরা প্রেজেন্ট টেন্স হলে কি বন্ধুরা, তাহলেও তুলনা বোঝালে পরের অংশটি যে কোনো টেন্সই হতে পারে। আমাদের আসলে বিভিন্ন কম্পিটিটিভ যে এক্সামগুলো ফেস করতে হয় সেগুলো কিন্তু এই সব ধরনের কোর্সেনই বেশি সেট থাকে, যার ফলে আমাদের এখানে অনেক মনোযোগ সহকারে পড়তে হয়। নেক্সট ওয়ান, ইউ সি, যদি রিলেটিভ প্রোনাউন দ্বারা সাবঅর্ডিনেট ক্লজটি শুরু হয় তাহলেও আগের অংশটি প্রেজেন্ট হোক, পাস্ট হোক অথবা ফিউচার টেন্স হোক, যে কোনো টেন্স হোক না কেন, পরের অংশটি আমাদের আগের নিয়ম অনুসারে যে কোনো টেন্সই দেখতে পারি। ফর এক্সাম্পল এসে আই নো দ্য প্লেস হোয়ার শি লিভস, আমি জানি সে কোথায় বাস করে, হোয়ার শি লিভড, সে কোথায় বাস করতো সে জায়গাটাও আমি জানি, অর হোয়ার শি উইল লিভ, সে কোথায় বাস করবে সেটাও আমি জানি। তো এখানেও আগেকার নিয়ম অনুসারে যদি আমি নোকে পাস্ট টেন্স করে নিউ লিখি বন্ধুরা, তাহলেও আমরা এখানে লিভস, লিভড, উইল লিভ তিনটা, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, যে কোনো একটি টেন্সই ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, এই হলো আজকে তোমাদের জন্য আমাদের আয়োজন। তো বন্ধুরা, আমার বিশ্বাস আজকের ভিডিও থেকে তোমরা সিকোয়েন্স অফ টেন্স সম্পর্কে একটি ধারণা হয়তোবা কিছু হলেও পেয়েছো। তো বন্ধুরা, আবার বলি, মেন ক্লজ হয়তো তোমরা অনেকে নাও শুনতে পারো, তা আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্সের যে অংশটি কনজাংশনের আগে থাকে, অর্থাৎ যে অংশের সাথে কোনো কনজাংশন থাকে না তার নাম হয় মেন ক্লজ, আর যে অংশটুকু কনজাংশন দ্বারা শুরু হয়, কনজাংশন দ্বারা শুরু হয় তার পরের অংশটুকে বলা হয় কনজাংশন সহ সাবঅর্ডিনেট ক্লজ। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কাছ থেকে ছোট্ট একটুকু লাইক চাই, আর তোমরা যদি সাবস্ক্রাইব হয়ে থাকো তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, আর সাবস্ক্রাইবার যদি না হয়ে থাকো তো আমাদের চ্যানেলের অবশ্যই তোমরা সাবস্ক্রাইবার হবে। তো বন্ধুরা, নতুন কোনো এক ভিডিওতে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।